আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। সেটা হচ্ছে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ছবি মোবাইলে ক্যামেরাতে তুলে থাকি, ছবি বিভিন্ন সময় বিভিন্ন জনকে পাঠানোর প্রয়োজন হয়। দেখা যায় আমরা অনলাইনে পাঠানোর জন্য আমরা যদি ফেসবুকে পাঠাই তাহলে 25 MB বেশি পাঠাইতে পারি না, জিমেলে পাঠাই তাও 25 MB বেশি পাঠাতে পারি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, একটা বা দুইটা ছবি পাঠাতে হয়। আমরা একটা বা দুইটা না করে আমরা আমাদের ছবিগুলোকে কি করে না কেটে সেম ছবিগুলোকে ছোট আকারে সাইজটাকে কমিয়ে আমরা সেভ করে অন্যজনকে সেন্ড করে দিতে পারি। সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি খুব সহজ এবং সিম্পল একটা ওয়েতে দেখাবো, যাতে কি হবে ছবির কোনো গুণাগুণ মান নষ্ট হবে না এবং ছবিটাকে ঠিক রেখে আমি অন্যজনকে পাঠাইতে পারবো। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার কম্পিউটারে মনিটরে। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটার মনিটর যে কাজটা দেখাবো, ফটোশপের একটা কাজ, সেটা আপনাদেরকে পূর্বেই বলেছি যে চলুন তার জন্য আমাকে করতে ফটোশপটাকে ওপেন করতে হবে। আমার এখানে CSC ধরনের ফটোশপ দেওয়া আছে, আমি ওটা ওপেন করে নিলাম। তারপর আমাকে কি করতে হবে, ছবিটাকে নিয়ে আসতে হবে, ফাইলে যাব, ওপেনে যাব, ছবিকে আমি নিয়ে আসতে পূর্বার একটু জিনিস আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। দেখেন ছবিটা হচ্ছে যে ছবিটা আমি নিছি, দেখেন এই ছবিটার উপর রাখলে আমার JPG ফরম্যাটে আছে, এটা সাইজ আছে দেখেন 3.36 MB। এটাকে আমি প্রপার্টি থেকে আরো ডিটেইলস দেখাচ্ছি, ছবিটার সাইজ হচ্ছে 3.36 MB। এই সাইজে আপনি যদি কাউকে পাঠাইতে চান তাহলে সর্বোচ্চ আপনি 25 MB জন্য 7টা বা 6টা ছবি আপনার সাথে পাঠাতে পারবেন, এটা আরো বেশি হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এই সাইজটাকে আমি কিভাবে ছোট করে তুলব ছবিটাকে না কেটে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, দেখেন 3.36 MB। এই জিনিসটাকে আপনারা মাথায় রাখেন, মনে রাখেন যে এই ছবিটার সাইজ হচ্ছে 3.36। চলুন এখন ফটোশপে গেলাম, ফটোশপে গেলাম যে দেখেন এই ছবিটা, এটার সাইজ হচ্ছে 3.36 MB। এই ছবিটা সেম আছে, এটাকে আমি ক্রপ করবো না, কাটবো না, কোনো কিছুই করবো না, সেম ছবিটাকে শুধু আমি খালি সেভ করবো। ওপেন করলাম, সেভ করলাম, ফাইলে যাব। এখন আমি আগে সেভ কর সেভে যতবার সেভে এখন আমি করবো সেভ ফর ওয়ে, এই অপশনটাতে যাব। দেখেন এই অপশনে গিয়ে সেরে ছবিটাকে আমি যদি JPG মিডিয়াম, এগুলো এখানে JPG দেওয়া আছে, আমি JPG তে রাখবো, PNG হলে PNG দিতে পারবো, মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম, হাই যদি দিতে চাই তা হাইও দিতে পারবো। আমি এটাকে মিডিয়াম কোয়ালিটিতে যেহেতু ছিল এটা মিডিয়াম কোয়ালিটিতে রাখতেছি, রাখলাম। রাখার পরে কি করব, ছবিটাকে আমি সেভ করে দিব। দেখেন সেভ, এখানে এই ছবিটাকে আমি নতুন একটা নাম দিই, শর্টকাট কি এখানে দেখতে পাচ্ছেন, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, এটা যদি চাপতাম তাইলে আমার এটা ফটোতে সেভ হয়ে যেত, অল্টার শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস। এটাকে অডিয়েস্টে শর্টকাট কি শর্টকাটে যায় না, সরাসরি এটাকে ক্লিক করে আমি গিয়ে সেভ করছি। তো চলুন দেখি আমার ছবির সাইজটা এখন কত হল, ওই জায়গায় আমি যাই, দেখেন পাশাপাশি দুইটা ছবি আছে। দেখেন এই ছবিটা পড়বে, এটার প্রপার্টিজে যাই, প্রপার্টিজ, এই দেখেন 3.36 MB ছিল, পাশের ছবিটা দেখেন সেম ছবি, আপনি দেখেন কোনো পার্থক্য নাই। এটাকে আমি ক্লিক করলাম, এটার প্রপার্টিজে যাই, 637 KB। দেখেন এটা কত, এখন যদি আপনি ইচ্ছা করেন তখন পূর্বে পাঠাইতে পারতেন মেলে আপনি 6 থেকে 7টা ছবি, আর এখন আপনি পাঠাইতে পারবেন কতটা, এখন পাঠাইতে পারবেন
প্রায় 20টা মতো ছবি। তাহলে দেখেন আপনি ছবিকে না কেটে আমরা সাইজকে ছোট করে ফেলতে পারি শুধু ওপেন করে আর একটা অপশনের মাধ্যমে সেভ করে। আশা করি আপনার জিনিসটা সহজেই বুঝতে পারছেন, সিম্পল একটা ওয়েতে আপনার ছবি রেজুলেশন মান নষ্ট না করে আপনারা সহজেই এই কাজটুকু করতে পারবেন। দেখেন ছবির ডাইমেনশন চেঞ্জ হয় নাই, ফরম্যাট চেঞ্জ হয় নাই, কিছু চেঞ্জ হয় নাই, সরাসরি ছবিটা ঘরে আমি সেভ করছি, সবকিছু দেখেন আগের পূর্বাবস্থায় আছে। ডাইমেনশনও দেখেন 3264x2448, এখানে দেখেন 3264x2448। আশা করি আপনারা এর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। আজকে এ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখেছেন। আমার ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন তারা লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, অথবা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেভাবে কাজ করার জন্য। তা আপনারা আমাকে নিয়মিত আপডেট গুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি একটা বেল বাটন আছে, এই বেল বাটনটাতে আপনি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যে কোনো টপিক্সের উপরে টিউটোরিয়াল করি না কেন অটোমেটিকলি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারবেন এবং আমাকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন। এই প্রত্যাশায় রেখে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো সুন্দর থাকেন। ধন্যবাদ সবাইকে।